ঝড় বৃষ্টিতে জরাজীর্ণ ঘর ভেঙে গেছে প্রায় দেড় মাস আগে। তারপর থেকে গৃহহীন হয়ে গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে আশ্রয় নিয়ে দিনপাত করছে ভার্নাবাড়ির চা বাগানের ভোলা লেনের বাসিন্দা ধর্মচাঁদ লোহার। ঝড় বৃষ্টিতে জরাজীর্ণ ঘর ভেঙে গেছে প্রায় দেড় মাস আগে। তারপর থেকে গৃহহীন হয়ে গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে আশ্রয় নিয়ে দিনপাত করছে ভার্নাবাড়ি চা বাগানের ভোলা লাইনের বাসিন্দা ধর্মচন্দ্র লোহার। গত জুলাই মাসের ১৯ তারিখে তাদের ঘর ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে ধূলিসাৎ হয়ে যায়। ভাগ্যক্রমে ওই সময় ঘরে কেউ ছিল না, তাই ভাগ্যের জোরে বেঁচে যায় পরিবারটি। বর্তমানে তারা গৃহহীন। ধর্মচন্দ জানান, দীর্ঘদিন থেকে তাদের ঘরটি জরাজীর্ণ। ধর্মচন্দের আক্ষেপ, আমরা শুনতে পাই কত লোক প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাচ্ছে, ইন্দিরা আবাস পাচ্ছে, গীতাঞ্জলি ঘর পাচ্ছে, এমনকি যাদের ঘর আছে তারা আরও ঘর পাচ্ছে, কিন্তু আমি ও আমার বৃদ্ধা অসুস্থ মা ও স্ত্রীকে নিয়ে বারান্দায় দিন কাটাচ্ছি কমিউনিটি হলে। আমরা গৃহহীন, আমাদের মাথা গোজার কোনো আশ্রয় নেই। ধর্মচন্দের আক্ষেপ, তাহলে এসব সুযোগ সুবিধা কি চা বাগানের জন্য নয়, আমরা কিছুই পাবো না? ১৯ তারিখ কো মেরা ঘর গির গিয়া, তো আব ঘর মে আব কমিটি কা তরফ সে অভি দিয়া হুয়া হ্যায় জো ঘর কি ও ইয়েই ঘর হ্যায়, তো ইসমে হাম লোগ রে রহা হ্যায়, তো প্লাস মেরা মাম্মি তো কুছ করনে সকতা হি নাহি, তো হাম লোগ তো এসে ভি ঘর ভি নাহি হ্যায় রহনে কে লিয়ে, তো ক্যা করেগা, হাম লোগ ঘর ভি নাহি মিল রহা হ্যায়, উপর সে হাম লোগ কা কোই সাপোর্ট ভি নাহি হ্যায়। তুম লোগ ঘর নাহি হ্যায়? নাহি, টুট গিয়া। টুট গিয়া। আভি কা কমিটি হল মে বেঠ রহা হ্যায়? হ্যাঁ, কমিটি হল মে বেঠ রহা হ্যায়। কমিটি হল মে বেঠ রহা হ্যায়। ঘর মে কতনা আদমি হ্যায়? ঘর মে হাম লোগ তিন ফ্যামিলি হ্যায়, মতলব মেরা বিবি হ্যায়, মেরা মাম্মি মে। আচ্ছা, अभी तुम लोग क्या बेघर है? बेघर है, अभी अभी कुछ भी नहीं है हम लोग के पास में। घर कैसे, क्या हवा पानी में, हवा पानी मतलब हवा पानी में ही गिर गया है सोचिए। कब हुई? तो एक महीना हो गया। एक महीना हो गया। এই বিষয়ে মালঙ্গী গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি রাজ্জাক জানান, আমরা বিষয়টি বিডিও অফিসে জানিয়েছি। মহিনা পহলে হওয়া পানি আয়া থা, একদিন তো ঘর টুট গিয়া, পুরা বেঘর হো গিয়া, তা আপ লোক গ্রাম পঞ্চায়েত কা তরফ সে আপ লোক কুছ ব্যবস্থা কিয়া? जी किए हम लोग, उन लोग के लिए कम्युनिटी हॉल में रहने के लिए जगह कर दिए, उसके बाद में सी रिपोर्ट जो वीडियो ऑफिस में भेजना पड़ता है वो भेज दिए। वहाँ से क्या मिलेगा नहीं मिलेगा वो तो पता नहीं, लेकिन हम लोग को जितना करना था वो कर दिए।